বিধানসভার নির্বাচনত পরাস্ত, দুবারকৈ বিধানসভার উপনির্বাচনত পরাস্ত, তিনিটাকৈ পরিষদীয় নির্বাচনত পরাজয়, পৌরসভার নির্বাচনত পরাস্ত, গুৱাহাটী পৌর নিগমৰ নির্বাচনতো মুখ ঠেকেছা। এটা বছৰত একেলেঠাৰিয়ে আঠটাকৈ নির্বাচনত পরাস্ত হৈছে কংগ্রেস দল। কেবল পরাস্ত হোৱাই নহয়, কেইটামান নির্বাচনত তৃতীয় চতুর্থ স্থানতহে ৰৈছেগৈ কংগ্রেসৰ অবস্থিতি। একেলেঠাৰিয়ে আঠটাকৈ নির্বাচনত পরাস্ত হোৱাৰ পিছত এইবাৰ কংগ্রেসৰ সন্মুখত নবমটো নির্বাচন পঞ্চায়ত নির্বাচন। কিন্তু পঞ্চায়ত নির্বাচনত জয়ৰ লক্ষ্য কংগ্রেসৰ। আমি নির্বাচনত কৰবাত হাৰিব পাৰো, কৰবাত জিকিব পাৰো, আহি থকা পঞ্চায়ত নির্বাচনত বিজেপিক দেখুৱাম প্রত্যেকটো পঞ্চায়তৰ ৱাৰ্ডত কংগ্রেসে কেনেকে যুদ্ধ দিব। সভাপতি ভূপেন বৰাৰ উদ্দত্ত হংকাৰ, পঞ্চায়ত নির্বাচনত আমি বিজেপিক প্রতিরোধ করিম। এক প্রকার পঞ্চায়েত নির্বাচনের বাবে বিজেপিক প্রত্যাহ্বান ভূপেন বরার। আমি সংকল্প লৈছো যে এবার পঞ্চায়েত নির্বাচনত প্রত্যেকটি ওয়ার্ডত মুখামুখিভাবে গণতান্ত্রিকভাবে এক অহিংসভাবে এই বিজেপিক প্রতিরোধ করিবর কারণে এক শক্তিশালী সংগ্রাম আমি পঞ্চায়েতৰ নির্বাচনত আমি চূড়ান্ত রূপ দিব লাগিব। আজি ইয়াৰ মই হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক প্রত্যাহ্বান জনাইছো। আর ভূপেন বরাই উদ্দত্ত কণ্ঠরে ভাষণ দি দলীয় কর্মীর সম্মুখত রাখিলে মধ্যপ্রদেশের উদাহরণ। ইতিমধ্যে মধ্যপ্রদেশত শাসকীয় বিজেপিক হেরুয়াই পঞ্চায়েত নির্বাচনত কংগ্রেসে অগ্রগতি লাভ করেছে। বন্ধুসকল, মধ্যপ্রদেশত যদি শাসকীয় বিজেপিক হরুয়ায় কংগ্রেসে যদি বিজেপিক হরুয়ায় অগ্রগতি লাভ করিব পারে, ইয়া জেলা সভাপতি সকল বহি আছে, রাজ্যিক নেতৃত্ব বহি আছে, বিধায়ক সকল বহি আছে। পিছে ভূপেন বরার এই সপোন হেনো মুঙ্গেরিলালের সপোনের দরে, সদায় সপোন দেখে কেতিয়াও নফলিয়া। এই কটাক্ষ করে মন্ত্রী পীযূষ হাজরিকায় প্রত্যাহ্বান জানালে ভূপেন বরাক, তেও নিজের সমষ্টিতেই পঞ্চায়েত জিকি দেখুক। ভূপেন বরা ডাঙরিয়া চ্যালেঞ্জ তো প্রথম তখেতর নিজের সমষ্টিত রাখক, বিহপুরিয়াত এটা এটা সিটও তখেতক জিকিবলে নিদো অহংকার করা নাই। আসলতে তখেতক মানে ভোট নিদিয়ে, কংগ্রেসক নিদিয়ে, গতি বিহপুরিয়াতে শূন্য হব, বাকি সমষ্টির কথাটো লাভেই নাই, চ্যালেঞ্জ দি লাভ নাই। আজিকালি আকৌ কৈছো ভূপেন বরা ডাঙরিয়ার পার্টিটো এটা চারি নম্বরের পার্টি, তখেতে এটা তখেতর পার্টিটো দুই নম্বরের পার্টি নহয়, আমাক হরুয়াব নোৱাৰে ভূপেন বরা ডাঙরিয়ার এই সপোনো মুঙ্গেরিলাল কি হাসিন স্বপ্না হব। গণতন্ত্রত নির্বাচন জিকিব নোৱাৰিলে সকলবোৰ অর্থহীন রাজনৈতিক দলসমূহৰ বাবে, সেই কথা মর্মে মর্মে উপলব্ধি করে এবার ভূপেন বরায় কর্মীসকলের সম্মুখতো দিলে সেই উদাত্ত ভাষণ। গণতন্ত্রত নির্বাচনত জয়লাভ করিব নোৱাৰিলে একো লাভ নাই, কারণ ক্ষমতা না থাকিলে রাইজর সেবা করব নি, সেয়েহে পঞ্চায়েত নির্বাচনের বাবে কঁকালত টঙালি বান্ধক। কারণ গণতন্ত্রত আপনি যিমান ভাষণ দিয়ক, আপনি যিমান যুক্তিপূর্ণ কথা কোক, গণতন্ত্রত আপনি নির্বাচন জিকি দেখাব লাগিব। গণতন্ত্রত আপনি রাইজক সেবা করিব হলে ক্ষমতাত থাকিব লাগিব, আর ক্ষমতা অবিহনে আপনি রাইজক সহায় করিব নোৱাৰে যে বন্ধুসকল সময় নষ্ট নকৰিব। পিছে মন্ত্রী পীযূষ হাজরিকার তীর্যক মন্তব্য, ভূপেন বরাই প্রথমে নিজের বিশ্বাসযোগ্যতা বড়াওক, কারণ কেবাবারও হারি হারি এতিয়া ভূপেন বরা সর্বহারা, আর সদায় হারি থাকা মানুষে কেতিয়াও ডাঙর কথা নকয়। কন্টিনিউয়াসলি তেখেতে নিজে তিনটা ইলেকশন হারিছে, গতি সাগে করবা নাছিলে, বিহপুরিয়া রাইজে সাগে বিশ্বাস করা নাছিলে, তেজপুর রাইজে বিশ্বাস করা নাছিলে, প্রথমে নিজের বিশ্বাসযোগ্যতা বহাওক, তারপর বেলেগর কথা কব। আজি মই ডাঙর ডাঙর কথা কই কি লাভ, যদি মই জাগিরত হারি থাকো, জাগিরত যদি মই হারি থাকো ডাঙর কথা কই কিবা লাভ আছে নেকি? গতি যিদিনা হারিম সেইদিনাখন ঠান্ডা হব লাগিব, যদি কেতিয়াবা হারো ভগবানের ইচ্ছাটো নাজানো, যদি জাগিরদ রাইজে কেতিয়াবা বেয়া পায়, কেতিয়াবা যদি হারো, তেতিয়া সৰু কথা কম। আমি ভূপেন বরা ডাঙরিয়ার দরে তিনটা ইলেকশন হারার পছতো ডাঙর ডাঙর কথা নকও, তেতিয়া সৰু সৰু কথা কম। বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতার মতে ভূপেন বরা এতিয়া পরাজিত নায়ক, গতি পরাজিত নায়কর নেতৃত্ব কংগ্রেসের কেতিয়াও উত্থান নহয়। এটা হতাশগ্রস্ত হয়ে কংগ্রেস দলে কত কি করেছে হিসাব নোহা হয়েছে, বিধানসভাত হারিলে, লোকসভাত অবস্থা তেনেকুয়া হল, রাজ্যসভাত এবার জিতিলে, এবার তো বেয়াকৈ হারি গেল, তো কত সাকসেস হল? পরাজিত নায়ক, পরাজিত নায়কর নেতৃত্বত কংগ্রেস কেতিয়াও আর উঠি আহিব নোৱাৰে, কংগ্রেসে কেতিয়াও রিভাইভ করব নোৱাৰে। কংগ্রেসে এতিয়া কি কয় কি নকয় তার কোনো ঠিকনাই নোহোৱা হয়েছে,
আটটাকৈ নিৰ্বাচনত একেলেথাৰিয়ে পৰাস্ত হোৱাৰ পিছত এবাৰ ভূপেন বৰাই ককালত টঙালী বান্ধিছে নৱমটো নিৰ্বাচনৰ সন্মুখীন হবলৈ। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ লাইভ।